আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? ছুটির দিনে গল্প পড়তে কার না ভালো লাগে। গল্পটি যদি হয় শিক্ষণীয় গল্প তবে তো আরো ভালো। চলো বন্ধুরা, আজকে আমরা একটি শিক্ষণীয় গল্প পড়ি। আমাদের আজকের গল্পের নাম পাতা ও মাটি ঢেলা। রাস্তার ধারে একটা গাছে অনেক সবুজ পাতা ছিল। পাতাগুলো বাতাস হিলে খুব মজা পেত আর হেলে দুলে খেলা করত। একদিন হঠাৎ খুব জোরে বাতাস ছিল। খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল। বাতাস খুব জোরে বইছিল, তাই পাতাটা কোনোভাবেই গাছ নিচে থাকতে পারছিল না। সে মনে মনে ভাবল, আজ বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাবে। গাছের নিচেই পড়েছিল একটা মাটির ঢেলা। সে পাতার মনের কথা বুঝতে পারল। সে ধীরে ধীরে পাতার কাছে এসে বলল, তুমি ভয় পেও না, বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না, আমি তোমার উপর বসে তোমায় ধরে রাখব। মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা দূর হলো। মাটির ঢেলা পাতার উপর বসল, তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে পারল না। একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবল, বৃষ্টির জন্য আজ আমি হয়তো গলেই যাব। পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে পারল। সে মাটির ঢেলাকে বলল, তুমি একটুও চিন্তা করো না, বৃষ্টি তোমার কিছুই করতে পারবে না, আমি তোমাকে থেকে রাখব। অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে বৃষ্টি থেকে আড়াল করে রাখলো। বৃষ্টি মাটির ঢেলাকে গোলাতে পারল না। এবার মাটির ঢেলা পাতাকে বলল, আজ থেকে আমরা বন্ধু, আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দুজনেই বেঁচে আছি। এখন থেকে আমরা সব সময় একে অপরকে সাহায্য করব। পাতা মাটির ঢেলার কথা শুনে খুব খুশি হলো। সেই থেকে তারা দুজন বন্ধু এবং সব সময় একে অন্যকে সাহায্য করে। আজকের গল্পে আমরা জানলাম, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। বুঝলে তো বন্ধুরা, বিপদে আমরা যদি অন্যকে সাহায্য করি তাহলে নিজের বিপদেও অন্যের সাহায্য পাব। বিদায়, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।